ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নাম একটু বলবেন কি প্লিজ? আমার নাম মোহাম্মদ সদীপ হোসেন। আপনি মেশিন কতদিন ধরে ব্যবহার করতেছেন? মেশিন নতুন বলতে আমি তাও 3 মাস হয়ে গেছে কি আর। 3 মাস? জি। এর মধ্যে আপনার মেশিনের মাধ্যমে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা কোনো ধরনের রক্ত আসে এই ধরনের কোনো কিছু পাইছেন? না ভাই, এরকম কোনো কিছুই আমাদের এই মেশিনে হয় না। এটা আনার পর থেকে আপনার আমাদের কোম্পানির কাছ থেকে যত ধরনের সেবা প্রদান করার দরকার আপনার ফোনটা মাধ্যমে আমাদের পাচ্ছেন। জি জি। অনেকে বলে যে মেশিন যে মিল্কিং করলে নাকি পাট যে রক্ত আসে, আসলে এই ধরনের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? না না, এগুলো ভুল ধারণা মানুষের। এখন দুধ শেষ হওয়ার পরও যদি আপনার আপনি মেশিনে লাগিয়ে রাখেন তারপরও কোনো ধরনের আপনার ব্লাড আসে? না না, এই ব্লাড এ পর্যন্ত কোনো দিন এ পর্যন্ত বের হয়। আপনার মতে কি মেশিন দ্বারা মুরগি গোলে কোনো গরুর গোল কোনো ধরনের ক্ষতি হয় না? না না। আরেকটা বিষয় হলো আপনি যখন ওখানে মাঠে লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে তো আর কোনো ধরে রাখতে হয় না? না না, এই যে অন্য কাজ করতে পারি। আচ্ছা, আর লাগাই দিও। আপনার খাবারে একটা গরু দেখলাম অনেক মোটা ওলাম। হুম হুম। এই মেশিনটা তো আপনার যে কোনো ওলানের সাথে বা যে কোনো বাটের সাথে লাগছে? হ্যাঁ, একদম সেট আপ, যে কোনো বাট হইলে হইলো। বাট হইলে হলো। আপনার ছোট বড় বা শিকড় মারদারি এ ধরনের কোনো বাটের তো কোনো সমস্যা নাই? না না, আমার 1 ইঞ্চি বাট আছে, ওটা তো মানে হ্যাঁ। আর এই মেশিনের উপর আপনার কি ধরনের কনফিডেন্স আছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না? না না, মেশিন একদম ক্লিন সার্ভিস দিতেছে। আপনাদের ঠিকানা একটু বললে ভাই খুশি হব। আমাদের ঠিকানা হলো সাইদনগর 12 বিঘা নতুন বাজার বাটার আছে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ।